চীনের 5B রকেটের ধ্বংসাবশেষ সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। কখন ও কোথায় পড়বে রকেটটি তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা, তবে এখনো নির্দিষ্ট করে তা বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ABC নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কেউই নিশ্চিত নয় কখন এবং কোথায় রকেটটির ধ্বংসাবশেষ পড়বে। এদিকে US স্পেস সার্ভিলেন্স নেটওয়ার্ক বলছে, রকেটটি রবিবার মধ্যাহ্নের সময় অথবা এর একদিন বা দুদিন পর পড়তে পারে। তবে অন্য সূত্র বলছে, রবিবার সকাল 11টা থেকে সোমবার ভোর 5টার মধ্যে রকেটের ধ্বংসাবশেষ পড়তে পারে। তবে নতুন ডাটায় এই তথ্য আরো বেশি নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছে US স্পেস সার্ভিলেন্স নেটওয়ার্ক। তবে এ বিষয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো এর প্রধান বৈজ্ঞানিক ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান জানিয়েছেন, যে অরবিটে চীনের 5B রকেটের ধ্বংসাবশেষ অবস্থান করছে সে অনুযায়ী বাংলাদেশেও পড়তে পারে এই রকেট। যে কোনো সময় অরবিট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়তে পারে। আবার একই প্রতিষ্ঠানের অপর বৈজ্ঞানিক নূর হুসাইন শরীফি আন্তর্জাতিক বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন, 5B রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর লোয়ার আর্থ অরবিটে যখন আসবে তখন বলা সম্ভব মূলত কোথায় এটি পড়তে পারে। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে হলে আমাদের MK TV চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।